হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে বলছি আজকে আপনারা এই বিডু থেকে জানতে পারবেন স্থায়ীভাবে আপনি স্কিনকে কীভাবে ফসা করবেন স্থায়ীভাবে আপনার শরীর এবং স্কিনকে কীভাবে মশ্চরাইজ করবেন আপনার এই বিডু থেকে জানতে পারবেন আপনার নিজের শরীরকে এবং নিজের স্কিনকে কীভাবে স্থায়ীভাবে ফসা করা যায় এই বিডুতে জানতে পারবেন স্কিন ফসা করার দুটি ওষুধ এবং এটা রকম পার্শ্ববর্তী ক্রিয়া নাই এবং স্কিন ফসা করার একটা টিপস নাম্বার ওয়ান টিপস এবং এই টিপসে আপনি স্কিন ফসা করবেন সরকার সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনে বা এক মাসের ভিতরে আপনার একদম স্থায়ীভাবে ভরসা হয়ে যাবেন তো সঙ্গে থাকুন আপনার সাথে আমি রয়েছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রুবেল মিয়া আমি একজন মা ও শিশু চর্মরোগ জনরোগ ও মেডিসিন অভিজ্ঞ আমি একজন ডিপ্লোমা চিকিৎসক অ্যাডাস আমার ডাক্তারি লাইসেন্স নাম্বার তো বক বক না করে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তো প্রথমত আমি আপনাকে দুইটা ওষুধের কথা বলছি এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল একটা মেডিসিন এবং মেডিসিনের পরে একটা টিপস বলবো এটা ফলো করলে হানড্রেড পার্সেন্ট কাজ করবে তো তিনটাই লাগবে আপনি একটা ওষুধ খাইলেন বাট টিপস ব্যবহার করলেন না তাহলে কিন্তু হবে না তো সঙ্গে থাকুন আমি বলছি আপনারা অনেকে চিনেন যে অ্যালোভেরা জেল অ্যালোভেরা তো মার্কেটে অ্যাভেলেবেল আছে অ্যালোভেরা ক্যাপসুল আছে এটা আপনার অ্যাকিং কোম্পানি আছে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি আছে আপনি স্কিনে দেখতেই পাচ্ছেন তো এটা আপনি স্কিনকে ময়েশ্চারাইজ করবে এবং স্কিনকে ফর্সা করবে এটা আপনি এক মাস খাবেন সকালে একটা রাতে একটা বড় পেটে খাবেন সকালে একটা রাতে একটা এক মাস রকম পাশের দিকে নাই আপনি তো জানেন এটা ন্যাচারাল একটা বিষয় এটা খেলে অনেক পেটের অনেক উপকার আছে শরীরে অনেক খাজে আসে এটা খালি স্কিন ফসা করার স্থায়ীভাবে দুই ব্ল্যাক সিড অয়েল অর্থাৎ ডি সেভা ক্যাপসুল এটা হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ এটা হচ্ছে আপনার খ্যালোজিরা ক্যাপসুল এটা খ্যালোজিরা ক্যাপসুল এটা আপনার স্কিনকে ভিতর থেকে একদম ফসা করতে সাহায্য করবে এই দুইটা ওষুধ ব্ল্যাক সিড অয়েল প্রতিদিন একটা এবং আপনার অ্যালোভেরা সকালে একটা রাতে একটা খাবেন এক মাস এই দুটো ওষুধ আপনি যদি কেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার স্কিন ফসা হবে কারণ আপনার অ্যালোভেরা সম্পর্কে তো আপনার অনেকে অবগত আছেন আর খালুজিরা মৃত্যু ব্যতীত সর্বরোগের ওষুধ হচ্ছে খালুজিরা এটা আপনি অনেকেই জানেন তো এটা খালি স্কিন সত্যি ফসা হয় আর এখন দুই নম্বর টিপসে আসতেছি টিপস হচ্ছে স্কিনে দেখতে পাচ্ছেন এরকমভাবে ফেয়ার লাভলি এক নম্বর ক্রিম যেটা ফেয়ার অ্যান্ড লাভলি এক নম্বর একটা ক্রিম যদি আপনি স্কিনে কোনো রকম অ্যালার্জি বা রোগ বা কোনো প্রবলেম না থাকে তাহলে এরকমভাবে স্কিনে সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করবেন ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম সপ্তাহে তিন দিন ফেয়ার লাভলি ক্রিম দিবেন দিয়ে আপনি দুই ঘন্টা শুয়ে থাকবেন দুই ঘন্টা শুয়ে থাকবেন দেন দুই ঘন্টা পরে মুখ নর্মালি ওয়াশ করে ফেলবেন ওয়াশ করে ফেয়ার ফেয়ার লাভলি বা যে কোনো ক্রিম দিতে পারেন দিয়ে আপনি নর্মালি যে লাইফস্টাইল চলতে পারেন দেন সপ্তাহে অন্তত তিন বার এভাবে আপনি মুখে মানে অ্যাপ্লাই করবেন এবং যা দুটো ওষুধের কথা পূর্বে বলছি দুটো ওষুধ খাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ যদি কাজ না হয় তাহলে আমি এক হাজার টাকা আপনাদেরকে জরিমানা দেব তো ভিডিও দেখে যদি একটু উপকৃত মনে হয় ভিডিও দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আর করে থাকলে ধন্যবাদ আর হ্যাঁ এটা অবশ্যই আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে বলবেন না কারণ আপনার ফ্রেন্ড সার্কেলে তো জানার দরকার আছে যে এই বিষয়টা তো ভালো দেখুন শুধু দেখুন আসসালামু আলাইকুম